হাই গাইস, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সব কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তো এখন 15টা বাজে, এখন বিছানায় শুয়ে আছি। তো উঠে উঠে হাত মুখ ধুয়ে বারান্দায় চলে আসলাম। তো এখন খাবো ঘুগুনি মুড়ি। আর নিচে দেখো মাছের বাজার বসে আছে, ওইদিকে চিকেনের দোকান। তো কত ভিড়, সবাই সকাল সকাল কত বাজার করতে আসে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই সামনে যে স্কুটি নিয়ে রাস্তাতে যাচ্ছে না, মানে এই সোজাতে আমাদের বাড়ি যেতে হয়। মানে সব জিজ্ঞেস করছে যে কতটা তোমার ফ্ল্যাট থেকে বাড়ি, তো ওখান থেকে 2 মিনিট লাগে যেতে। আর এই সোজা দেখছে এই সাইডে শ্বশুরবাড়ি যেতে হয়, এখান থেকে 2 মিনিট শ্বশুরবাড়ি, এখান থেকে 2 মিনিট বাবার বাড়ি, আর মাঝখানে আমি থাকি। পাগল করে দিচ্ছে কোন রাস্তায় যাই কোন রাস্তায়। আর এই সাইডটা দেখছো, ওইটা হচ্ছে স্টেশন রোড, সামনেটা একটু গেলেই স্টেশন পাওয়া যায়। তো অনেক রাস্তা আছে স্টেশন যাওয়ার, এই দিকটা আমাদের মেন রাস্তা। তো এখন কিচেনে চলে আসলাম। তো পাপা বাজার দিয়েছে, কত কিছু বাজার দিয়েছে, দেখো আমি সবার মতো বসে বসে শোনাতে পারছি না। তো এখন রুমে চলে আসলাম, রুমে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আমি ঘরটা মুছে দিয়েছি, শুধু আমার রুমটা মুছলেই হয়ে যাবে। তো আমার সোনাটা এখন বাজার যাচ্ছে, আজকে সানডে, তো চুল টুল কাটাই করতে আসছে। বুড়ো হয়ে গেছে 19 বছর, তাই সাদা চুলগুলোকে এখন লাল করতে গেল। তো চলো, আর বকতে পারছি না, একটু ভিডিওটা দেখো না, থাকবো কেই দিই, বেশি বড় ভিডিও নেই। তো এখন টেবিলটা মুছে নিলাম, কারণ এই টেবিলটা না সব সময় ধুলো বসে থাকে। আর হেডফোনটা চার্জে বসালাম। তো এখন চলে আসলাম ওয়াশরুমে। তো সরি, ওয়াশরুমে আসার আগে এখানে চাল দিয়ে গেলো, ভাতের চালটা শেষ হয়ে গেছে, পাপা কিনে দিয়েছে তাই দিয়ে গেলো। তো এখন কাপড়গুলো ভিজিয়ে রাখছি, চান করার সময় ধুয়ে নেবো কাপড়। এখানে আমার ওয়াশিং মেশিন আনা হয়নি, এখানে নতুন একটা কিনবো, ওই পুরোনো মাল এখানে আর ভরবো না। ওখানে ওটা নতুনই নিয়েছি, 1 বছর বয়স হয়েছে, তাও এখানে নিউ কিনবো আবার। তো চলো, চান টান করে ছাদে গিয়ে দেখা যাচ্ছে। চান করে ছাদে চলে আসলাম, তো কাপড়গুলো মেলে দিলাম। আজকে পুরো ছাদ ভর্তি কাপড়, সবাই কাপড় ধুয়েছে আজকে। তো কাপড় ধোয়াটা আমার প্রত্যেক দিন কাজ, চান করার সময় কাপড়গুলো ধুয়ে নিই, তারপরে ছাদে আসি। ছাদে এসে 1 ঘন্টা বসে থাকি, এখন কাপড়গুলো উল্টে পাল্টে দিতে হবে, নাহলে তো শুকোবে না। আজকে বুঝতেই পারছো রোদের চাপ নেই, তো এখন ছাদে বসে বসে আমার ফ্রেন্ডকে ফোন করবো, 1 ঘন্টা কাপড়গুলো শুকাবো। নিচে গিয়ে ভাতটাত খাবো, তখন তোমাদের সঙ্গে আবার আসবো। আর আজকে সানডে, অপু চলে আসবে একটু পরে, ও মনে হয় চুল কালার করতে গেলো, অল্প বয়সে ও বুড়ো হয়ে গেছে। তো ওর যখন 19 বছর বয়স, তখন থেকে ওর চুলগুলো পাকা, মানে সাদা হয়ে যায় কিছু কিছু চুল। তো সেই চুল ঢাকার জন্যেই কালার করতে গিয়েছে, তো চলে আসবে এখনই। এখন 12টা বেজে গেলো, বিরিয়ানি ছিল সেটাই এখন খাবো, কারণ বিরিয়ানি খাবলে আমার ভাত খেতে একদম ইচ্ছা করে না। তো খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি এখন খাচ্ছি ফুল, নারকেল ফুল, আর সঙ্গে সাদা আলু। তো এটা আমার খুবই পছন্দের আলু, মানে সাদা আলু খেতে খুবই পছন্দ করি। আর ছোটো ফোটোগুলো আমার খুব ভালো লাগে, আমি বেছে বেছে না ছোটো ফোটোগুলো নিয়ে আসি, কারণ এর থেকে ছোটো ফোটো হয় ওইগুলো খেতে খুব ভালো লাগে। আমি কোনো মোটা পছন্দ করি না, ছোটো ফোটো খুব ভালো লাগে। তো তাই এখন খাবো। দেখো বুড়োটা চুল কেটে আসলো, চুল কালার করে আসলো। তোমাদের বললাম 19 বছর বয়স থেকে বুড়ো হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে। তো প্রতি সানডে সানডে এটা করে আসে। আমার যাকে ফোন করেছিলাম, যা বলছে ও প্রতি রব্বা রব্বা ওকে করতে হয়, একদম সে না করলে কী করবে, তা বুড়ো হয়ে গেছে, চুলগুলো সাদা সব দেখতে পাচ্ছে। বলো কিছু বলো, না করো না, আগে সাথে আফ্রিকা কাটলাম, আমি বই কাটলাম, না কাটুনি বই কেটেছিলাম, এখন বসো এইখানে। লাইটটা উল্টো হচ্ছে না, ক্যামেরা ভালো আসলো না, এখন 2টো বাজে। দেখো লোকটা এখন সুন্দর হয়ে আসলো বাজার থেকে, প্রতি সানডে সানডে মুখটাকে এমন চকচিকা বানায়, ও শালিগুলো বলবে জিজু আপনি মুখে কী লাগান, এত সুন্দর কেন লাগে। তো বলি সপ্তাহে 1টা দিনই সুন্দর লাগে সানডে। তো আজকে বোলপুরের মেলা যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে নিয়ে গেল না, ঝগড়া করা আসলো। হ্যাঁ, কে কে গিয়েছে? সব নামরা গেলো, তুমি নিয়ে গেলো না। দাদা কী বলছে? আমি বলছি এক্ষুনি যদি পিওদা রাজি হতো, তাহলে অপু এখনই হ্যাঁ বলে দিত,
সত্যি কথা বলবা, সবাই গেলে যে তা নাকি ঢং করছে এখানে, কোথাও ঘুরতে নিয়ে যায় না। আজকে 25শে ডিসেম্বর কোথাও নিয়ে যাবো না? কেক খাওয়া না, কেক খাওয়া আনব এখন নয়। আপনার টিউশন আছে 7টা সাড়ে 7টার সময়, কি যেটা বলছে জোরে বলো, তোমার কথাটা শোনাই যায় না ব্লগে। শোনার জন্য বলি না, তাহলে কি জন্য বলো? আমি নিজের কথা নিজে শুনতে গেলে গা থেকে কি সেন্ড মারো চা, বুঝছো? ফিদা হয়ে গেল আমার গায়ের সেন্ড থেকে, ক্যামেরা ট্রক করে গায়ে ঢুকে যাই আমি এখন। তো এখন বিকেলবেলা, তো বিকেলবেলায় বসে বসে কেক খাচ্ছে। আজ রবিবার আমার কাছে অনেকক্ষণ থাকে, তো আমার সঙ্গে অনেকটা সময় কাটায়, তো আজকের দিনটা আমাকে খুব ভালো লাগে। মানে মনে হয় প্রত্যেকটা দিন যেন রবিবার হয়, তো সেটা হলে তো হবে না, তাহলে খাবো কী করে ইনকাম না করলে? আমার সঙ্গে ঝগড়া করবে, আমি বলে প্রত্যেক দিন বাড়িতে থাকবো, আমাকে যেতে হবে না। তো বললে বসে বসে তুই খাওয়াবি? বলি হ্যাঁ খাওয়াবো। তো এখন চা বানাচ্ছি, তো কফি খাবো বললো, তো আমার দুধটা আজকে নিয়ে আসা হয়নি। দুধটা মানে আমাদের গ্রামের বাড়ি যেখানে ওখান থেকে যাই, তো আজকে বিশাল ছিল না, বোলপুরের মেলা গেছিলো ওর কম্পিউটার টিচারের সঙ্গে, তো সেই কারণে দুধটা নিয়ে যাওয়া। তাই এখন আমি লিকার চা বানাচ্ছি, সব কিছু ভালো করে মশলা টশলা দিয়ে চা বানালাম। তো বিকেলে দুধ থাকলে দুধ চা খাই, নাহলে কফি খাই, কিন্তু আজকে লিকার চা খেতে হচ্ছে। তো চাটা খাওয়ার কিছুদিন পর, কিছুক্ষণ পরে আর কি দুধটা নিয়ে আসলো, তো তখন বেরিয়ে গেল। তো বললাম থাকা রাতে খাবো, ও রাতে আর খাবে না, আমি খাবো। তো আজকে 25শে ডিসেম্বর, তো ওকে বললাম ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে যাচ্ছে না, তাই আমার মন খারাপ। তো এখন চাটা দিয়ে আসি। ওর আজকে সারাদিন ভিডিও করেছিলাম, বলছে হেই বাবা খাচ্ছি আর শুধু ভিডিও আর ভিডিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর যারা নিউ ভিডিও করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।